আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা দিথি। শপথ নিলেন আরো চার উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা দাঁড়ালো 21। নতুন দল গঠনের পরিকল্পনা আন্দোলনকারী শিক্ষার্থীদের। সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনুস, জানিয়েছেন মোদি। বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত 650, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। ধানমন্ডি 32 নম্বরে কেউ ফুল দিতে চাইলে আমরা বাধা দিতে পারি না, জানিয়েছেন সমন্বয়ক সার্জিস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ছাত্র হত্যা মামলায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে প্রতিবেদন 22 সেপ্টেম্বর। রংপুর কারাগারে কয়েদিদের মৃত্যু ঘিরে উত্তেজনা। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, বাবার চাচা ছিলেন রাজাকার। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।